que condena. Pockete nai taka kori tobo dekhay jomidari. Pockete nai taka kori tobo dekhay jomidari. Jemon shoshur temon jamai. Chalis mani tal gach amar. 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 Ajab kathar phul jurite kan niyeche chile. Sei chilke khuje beray jamai shoshur mile. Sei chilke khuje beray jamai shoshur mile. Chalis mani tal gach amar. Chalis mani tal gach amar. Hey! Chalis mani tal gach amar. Chalis mani tal gach amar. Ashchordo bepar tomar dulabai koi seta ami ki jani ami ki tomar dulabai de niye ghuri je eto rate phone diye disturb kortecho ula ta kume gelo kon hane ki korteche khaiche na na khaiche he keda koibe shahjahaner pet ki apnar sathe ache tar pet to tar sathe ache তার পেটে যখন টান পড়বে যখন খুদা টকবক টকবক করবে তখন সে যখন যা পায় তাই খায় নেবে তোমার প্রস্তাবটা তুমি আমারে দিছো আমি শুনছি তাছাড়া আমার মায়াটা তো অনেক বড় হইছে ডাকর ডুব রইছে ওর তো একটা মতামত দরকার আছে নাকি আজকে আমি সামাজিকভাবে সার্বিকভাবে সবার চোখে বিষ হয়ে যাচ্ছি এই অপবাদ নিয়ে আপনাদের বিপদে ফেলতে চাই না কি ব্যাপার তুমি আমাকে ফোন দিয়েছো কেন স্যার আমি আপনারে একটা কথা বলতে চাই সেটা তো বুঝতে পারলাম কথা বলতে চাও কান্নাছো কিসের জন্য কান্না করব না তো কি করব মনে হচ্ছে যে কান্নাই আমার জীবন সঙ্গী হয়ে যাচ্ছে স্যার আপনারে একটা কথা জিজ্ঞেস করি আপনি সত্যি সত্যি উত্তর দিবেন কি কথার উত্তর সরাসরি দিতে হবে বলো স্যার আমি আপনারে ভালোবাসি আমি আপনারে বিয়ে করতে চাই দাও কোন আলতু ফালতু কথা বলবে না কি বলতে চাও তুমি সরাসরি বলো আপনি আমারে এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে চলেন আমি আর এই জায়গায় থাকতে চাই না তো মাথা মাথা ঠিক আছে তো মানে এত মাথা খারাপ বলতে হবে না আমার মাথা ঠিক আছে আমি অত কিছু বুঝি না আপনি আমারে এখান থেকে নিয়ে চলেন দাও তোমার কথা করছি এসব নাটক বাদ দাও বাদ দিয়ে সুন্দর ভাতটাত খেয়ে ঠান্ডা মাথায় তেল দিয়ে তো ঘুমায় পড়ো ঠিক আছে দেখেন এগুলো নাটক না আমি সত্যি আপনারে ভালোবাসি সত্যি সত্যি আপনারে চাই আমি আপনার সারা আর কাউরে বিয়ে করব না আপনি যদি আমারে নিয়ে না পলায়া যান কি পলায় না গেলে কি হবে না গেলে আমি সুইসাইড করব আর তার জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন মানে কি নূরজান আছে না সবাই মিলেমিশে তো পড়াতে হবে তাই না শুনো আমি চাই না তুমি আর কারো হও তোমার উপরে অন্য কেউ ভাগ বসাবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না এই তোর কথা শুনে তো মনে হচ্ছে তুমি মনে আমার ভালোবেসে ফেলেছো বুঝো না তুমি সব কিছু মুখে বলতে হয় নূরজাহান শুনলে তোমার গলা চেপে মেরে ফেলবে কিন্তু কি শুধু নূরজাহান নূরজাহান তুমি কি সারা জীবন তোমার নূরজাহানের বাড়িতে থাকবা আরে বাবারে তুমি যে আমারে চাচ্ছো আমি তো একটা বিবাহিত লোক তোমার বউ ছিল এখন তো কেউ নাই আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই তোমার বাবা আমারে তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে কেন হবে না আমি রাজি করাইতে পারলে অবশ্যই হবে
কি এরকম নাচতেছো কিসের জন্যে? মনের মধ্যে অনেক সুখ লাগছে, অনেক আনন্দ লাগছে শিল্পী নিয়ে। কিসের সুখ, কিসের এরকম আনন্দ? এই যে আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, কান্তিককে বলতে পারবো তুমি আমার জামাই, আমি তোমার স্ত্রী। তুমি কি জানো একটু কথা, তোমার সাথে যে আমি সংসার পাতমু এটা আমার অনেক দিনের স্বপ্ন আছে। তুমি একদম আর শালী, এটা মনে রাখো। শালী আল্লাহ মে হন তো ওয়াইফ। শোনো, যে কালে তুমি মাইয়ে দেখতে আসছিলা সেকালে তোমারে দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আমি বড় বোনের রাইতে ছোট বোন কেমনে বিয়ে করে সেরকম আর কিছু বলিনি। তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। আমার একটা কথা শুনবা না? বলো শুনবা। আচ্ছা শুনবো, বলো। তুমি না টিউশনি করবা না? টিউশনি করবো না, তাহলে খাওয়াবো কি? ব্যারান্ডা বাজা খাওয়াবো? যা খুশি তা করো, লাগলে আমরা দুইজন ঢাকায় চলে যাবো। ওই মাইয়েরা তোমার দিকে চাই থাকে রেনাই, আমার একদম ভাল লাগে না। আমার দ্বারে মনের মধ্যে খুব জ্বলে, এ সময় মনে হয় ফুনতি দিয়ে সবাই পুরেই আসি। আচ্ছা ঠিক আছে, যাও না খাবো। সত্যি কিছু বলি কথা? একেবারে সত্যি না, মুই একটা সত্যি কথা বলতে চাই। ওই মাইয়েরা তোমার দিকে যেকালে তাকায় সেকালে আমার ভাল লাগে না, আমার ভয় লাগে, মনে হয় তোমার যদি আমার কাছ দিয়ে কাইটে নিয়ে যায়। উড়ি বুকা, কেউ আমার কাড়ে নিতে পারবে না। সত্যি? একদম সত্যি। আবার কেউ? সত্যি সত্যি। আর একটু বলো। সত্যি। এবার তিনবার একসাথে বলো। সত্যি সত্যি সত্যি। Thank you.
তোমরা তো কোনো কথা শুনতেই চাচ্ছ না, শোনার আগেই তো কটর কটর করে মেলা কথা কয়ে দিচ্ছ। কি দেখেছো পাপিয়ার সঙ্গে আমার রাত্রিবেলা কথা বলতে দেখেছো, তাই তো? আমি কী কথা বলেছি ইয়ে না বলেছি তুমি শুনেছো? দূর থেকে একটা জিনিস দেখার কাছ থেকে দেখার মধ্যে মেলা পার্থক্য আছে, বুঝতে পেরেছো? দেখেছো আমি হাতটা ধরেছি, তারপরে কী কথা হয়েছে না হয়েছে জানো না, না যাইনি এটা। যাই হোক, তোমাদের ভাবনা তোমরা ভেবেছো, ভেবে থাকো, অসুবিধা নেই। শোনেন, প্রবাদে হনসেন না যা রটে পুরেরা না হইলো কিছুটা তো সত্য বটে। তা প্রবাদে এটা শুনুনি, যা রটে তা যদি সব বটেই থাকে তাহলে তোমাকে নিয়ে তো আমার রটেছে। শালি দুলা ভাইরে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ওই মন্টু তার দোসররা মিলে এত বড় একটা ঘটনা ঘটেছে, তা সারা গ্রামের মানুষজন সেটা শুনে খুব হাততালি দিয়েছে। তো ঘটনা তো তোমার সাথে আমার ঘটেছে, তাহলে কি হবে? তার মানে বিয়ে হবে? মানে আপনি আমার সাথে পাপিয়ার তুলনা করতে আছেন, হাসছই? আমি কারোর সাথে কারো তুলনা করতেছি না, তুমিই তো কষ্ট যে যা রটে তার কিছু বটে। তা সেটা যদি বটে থাকে তাহলে শালি দুলা ভাইয়ের সঙ্গে সম্পর্কটা হয়েছে, সেটা তো বিয়ে হতে পারতো নাকি? হইতে তো অনেক কিছুই পারত। বলছে আর আমি না বলি নাই, আমি বলছি বিয়ে করতে রাজি আছি, ওই তোমরা ঘর জামাই দেখার ব্যবস্থা করো। ভালো তো, বিয়ে করা খুব ভালো, শরীরের জন্য ভালো, প্রকৃতির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। আর সময় মতো বিয়ে হওয়া প্রত্যেকটা নারীর খুব কর্তব্য। আপনি এটা কথা বলতেছেন মানে আপনি আপনার কিছু যায় আসে না? আমার কিছু আসবে? বিয়ে করবা তুমি, আমারও তো পারলে তোমার তারাই দিচ্ছ। নানান ঘটনার আমি এখন একটা মানে একটা দুষ্ট লোক হিসেবে আখ্যায়িত তো করে ফেলেছো, আমার কিছু আসে? দুলা ভাই আমার বিয়ে হইয়ে যেতে আছে, আপনার কিছু যায় আসে না? না আমার কিছু যায় আসে না, আমি যেটা ভেবেছিলাম সেটা তো হচ্ছে না। আপনার হাসছই কিছু যায় আসে না? না কিছু যায় আসে না, আমার যেটা ভেবেছিলাম সেটা তো আমি করতে পারতেছি না। মমতাজ নূরজাহানের আব্বা, বিষয়টা তো মনে হচ্ছে একটু গুরুতর হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে কিছু ভেবেছ? কোন বিষয়ের কথা বলছো? মুই তো কিছুই বুঝতে পারছি না। এমন কিছু হয় নাই গত রাতে, ধরিলে
দাসের সাথে সুইসাইড করতে গেছিল। আকাও কি কিফিনে সুইসাইড করতে গেছিল? ভাই আস্তে, শুধু আপনারই কইতাছি, অন্য লোকজন যেন না শুনে। হে তুমি বুঝলাম কিফিনে সুইসাইড করতে গেছিল। শরমের কথা, ওই কেমনে যে আপনার কাছে কই, ওই মানে আমার মাইয়া তো আপনার জামার কাছে পড়তে যায়, তো ওই পড়তে পড়তে আপনার জামার প্রতি একটু দুর্বল হয়ে গেছে। তারপর তাই বলতে চাইছিলাম কি, আমার মাইয়াটা আপনি পারেন আমার উপকার করতে। বলতে পারছি, গটকারি করতে বলতে আসছো? এই তো আপনি বুঝতে পারছেন, আপনার সময় তো আপনার এইখানেই থাকে, ধরেন এইখানটা না থাকে যদি আমার এখানে থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই ভাই, আপনার উপকার হইল আমার উপকার হইল, আমার মা আমার মাইয়া উপকার করেন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দেখি মানে আচ্ছা পিন্টু, পিন্টু হ্যাঁ পিন্টু জি কাকু ঠা হবে, এই পকেট আর দিছো কির পিন্নে, একটা কবজা ভেঙে গেলাম বলে দিলাম, জামাই গেছে বলি ভাই, জামাই গেছে কেউ হলে কই ভাই, এই তোরে কি বলতে আছি, জামাই ঘুমে গেছে, এই দুটো বই একটু বাইরে গেছে বাড়িতে না, বাড়িতে নাই গেছে কই হেগে জিগে কি আছি না, মানে কিছু বইলে যায় না, তবে দেখলাম খুব তাড়াহুড়ো করে বাইরে গেছে, কেমন ওনার মেয়ের কিছু হয়েছে? ওনার মেয়ের কি হইবে না, ওই যে সেদিন কই যে ওনার মেয়ের জন্য তো নুজনা পার লগে কত রকমের কেঁচা লাগলে, নুজনা পার সেই জন্য জিজ্ঞেস করছে আমার ভাইয়ের কিছু হয়েছে, আমি দিলে বাইরে লগে, এই বাট এই কথা বললে তুই থামো না, দুই লাইন বেশি বোঝো, হ্যাঁ যাই যা শালিশমানি তালগাছ আমার।